টঙ্গীতে তাবলিগ জামাতে দুই গ্রুপের সংঘর্ষ, নিহত এক নির্বাচনের আগে ইজতেমা ময়দানে সমাবেশ নিষিদ্ধ করেছে সরকার। নির্বাচনের পরিবেশ তৈরি না হলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ার ঐক্যফ্রন্টের, নাশকতার চেষ্টা হলে প্রতিরোধ করবে জনতা, বলছে আওয়ামী লীগ। ভোট কেন্দ্রে নির্ভয়ে যাওয়ার ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন, কেন্দ্রের ভেতরে বাইরে কোনো অনিয়ম হলে তাৎক্ষণিক ব্যবস্থা। দণ্ডিত ব্যক্তির সাজা স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত, আপিল বিভাগে শুনানি আজ। মাহমুদুল্লাহ রিয়াদের সেঞ্চুরিতে বাংলাদেশের রানের পাহাড়, ফলোয়ান এড়াতে লড়ছে ওয়েস্ট ইন্ডিজ। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি সালিজুর চৌধুরী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। বিশ্ব ইজতেমার আধিপত্য নিয়ে সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনার পর বিদ্যমান সমস্যা সমাধানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে শনিবার বিকেলে বৈঠক শুরু হয়। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আসন্ন জাতীয় একাদশ সংসদ নির্বাচনের পর যে কোনো দিন বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা করা হবে। তালুকদার বিপ্লবকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন মৌ খন্দকার। ইজতেমা ময়দানে দ্বন্দ্বের সূত্রপাত শনিবার সকালে, জোর ইজতেমার জন্য মাঠ দখল করতে সংঘর্ষে জড়িয়ে পড়েন মুসল্লিরা। সংঘর্ষ হয় ইজতেমার মুরব্বী ভারতের মাওলানা সাদ এবং মাওলানা জুবায়েরের অনুসারীদের মধ্যে। বেলা 11:30টার দিকে কামারপাড়া থেকে এক দল মুসল্লি লাঠিসোঁটা হাতে ইজতেমার ময়দানে এক নম্বর প্রবেশদ্বারে প্রতিপক্ষের অনুসারীদের উপর হামলা চালান। মুহূর্তের মধ্যে স্থানটি রণক্ষেত্রে পরিণত হয়। আধা ঘণ্টা পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ চলার পর পুলিশের হস্তক্ষেপে তার নিয়ন্ত্রণে আসে। পরে বিমানবন্দর সড়কে এক পক্ষ অবস্থান নিলেও পুলিশের হস্তক্ষেপে সরে যান। সংঘর্ষের এই ঘটনায় একজন নিহত ও শতাধিক আহত হন। টঙ্গীর ইজতেমার কাজের জন্য আমাদের যে সমস্ত সাথীরা গিয়েছিলেন, এদেরকে বেধড়ক মারধর করেছে, আহত করেছে, পরিকল্পিতভাবে সশস্ত্র হামলা করে চতুর্দিক থেকে হামলা করেছে। সংঘর্ষের পর এমন পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সভাপতিত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিকেলে বৈঠক হয়। পরে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন। ইজতেমার তারিখ শুধু শিফট হচ্ছে, ইলেকশনের পরে যে কোনো সময় ই হবে। এটা এখন থেকে ইজতেমার মাঠ প্রশাসনের নিয়ন্ত্রণে থাকবে, এটা তদন্ত হবে। তদন্তে দোষী ব্যক্তিদের আমরা চিহ্নিত করব এবং আইন অনুযায়ী তার বিচার হবে। বৈঠকে পুলিশ মহাপরিদর্শক, র‍্যাব মহাপরিচালক ও ডিএমপি কমিশনার সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। এদিকে নির্বাচনের আগে টঙ্গীর ইজতেমা ময়দানে সব ধরনের জামায়াত নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। শনিবার তাবলিগ জামাতের দুই পক্ষের সংঘর্ষের পর বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। যে ইলেকশন পর্যন্ত ইজতেমার জন্য সকল ধরনের প্রস্তুতি সভা কিংবা জোর ইজতেমা কিংবা ইজতেমা, সব ধরনের ইজতেমার কার্যকলাপ বন্ধ থাকবে। এখন থেকে ইজতেমার মাঠ প্রশাসনের নিয়ন্ত্রণে থাকবে, প্রশাসন সেটা নিয়ন্ত্রণে রাখবে, সেখানে আর কেউকে আমরা অ্যালাউ করব না। আজকে যে ঘটনাটা ঘটেছে, তারা সবাই তদন্ত চেয়েছেন, নিরপেক্ষ তদন্ত চেয়েছেন, আমরা এটা তদন্ত হবে। তদন্তে দোষী ব্যক্তিদের আমরা চিহ্নিত করব এবং আইন অনুযায়ী তার বিচার হবে। নির্বাচনী পরিবেশ তৈরি না হলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে বলে মন্তব্য করেছেন ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ঐক্যফ্রন্টের সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এছাড়াও নির্বাচন কমিশন গণমাধ্যমের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তাকে অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন ফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। রিশাদ হাসানের প্রতিবেদন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর জন্য কতখানি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা হয়েছে তার সর্বশেষ অবস্থা জানাতে শনিবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয় ঐক্যফ্রন্টের এই সংবাদ সম্মেলন। নির্বাচন ঘনিয়ে আসলেও এখনও চলছে রাজনৈতিক গ্রেফতার ও হয়রানি, এমন অভিযোগ করে ফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর হুঁশিয়ারি দেন, নির্বাচনী পরিবেশ তৈরি না হলে দেয়া হবে বৃহত্তর কর্মসূচি। আমরা আশা করব ডক্টর কামাল হোসেনের সংবাদ সম্মেলন পরে
এই গ্রেফতার বন্ধ হবে, অন্যথায় এই পরিবেশ নির্বাচনের পরিস্থিতি পরিবেশ সুস্থ করার জন্য এবং নির্বাচনকে কর্তব্য করার জন্য আমরা বৃহত্তর একটা কর্মসূচি দিতে বাধ্য হব। এর আগে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন স্বাক্ষরিত বিবৃতি পাঠ করেন ফ্রন্টের আরেক নেতা মাহমুদুর রহমান মান্না। যাচাই বাছাইয়ের পর দেশের সব আসনে জাতীয় ঐক্যফ্রন্টের একক প্রার্থী নির্ধারিত হবে। নিজ বক্তব্যে সব দলের জন্য সমান সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে ডক্টর কামাল হোসেন বলেন, গণমাধ্যম কর্মীদের প্রতি ইসির নিষেধাজ্ঞা অপ্রাসঙ্গিক। এটা আসলে কিন্তু নৈতিক একটা ব্যাপার, এটা সত্যি আইনের শাসন যদি থাকে তো যে ধরনের নিষেধাজ্ঞাগুলো বলা হচ্ছে এটা অপ্রাসঙ্গিক। এটার ব্যাপারে আমরা দেখছি, যদি কোর্টে যেতে হয় আমরা যেতেও পারি। দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ফ্রন্ট প্রধান ডক্টর কামাল হোসেন। সাধারণ সম্পাদক রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। দেশের জনগণ শান্তিপূর্ণ নির্বাচন চায়। বিএনপি এবার নাশকতার চেষ্টা করলে জনগণই তা প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার উন্নয়ন আর গণতন্ত্রের উপর নির্ভর করে জনগণ আওয়ামী লীগকেই ভোট দেবে। বলেন, সারা দেশে নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে, বিজয়ের বাসে আওয়ামী লীগই জয়ী হবে। নির্বাচনকে সামনে রেখে শঙ্কার কিছু নেই, সরকার অবাধ নির্বাচনে কখনোই বাধা দেবে না। নির্বাচন পরিচালনায় কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। দেশের জনগণ নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনে অংশ নিতে চায়, কাজে এবার যারা বাধা দেবে তাদের মনে রাখা উচিত 2014 সাল, 2001 সাল আর 2018 সাল এক না। আমাদের শঙ্কা হচ্ছে যে তারা নাশকতা সহিংসতার পথে যেতে পারে। নির্বাচনে অংশ নিতে বিএনপি প্রার্থী সাবিরা সুলতানার দণ্ড স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছে চেম্বার আদালত। শুনানির জন্য মামলাটির আপিল বিভাগে পাঠানো হয়েছে। অ্যাটর্নি জেনারেলের দাবি, 2 বছরের বেশি সাজাপ্রাপ্ত কারোরই নির্বাচন করার আইনগত সুযোগ নেই। আর বিএনপির আইনজীবীরা বলছেন, তাদের যোগ্য প্রার্থীদের নির্বাচন থেকে দূরে রাখতে এক হয়ে মাঠে নেমেছে রাষ্ট্রপক্ষ ও দুদক। বিস্তারিত মাহমুদুল হাসানের প্রতিবেদনে। দুর্নীতির মামলায় যশোর 2 আসনের বিএনপি প্রার্থী সাবিরা সুলতানাকে 6 বছরের কারাদণ্ড দিয়েছিল ঢাকার বিশেষ জজ আদালত। জাতীয় নির্বাচনে অংশ নিতে সেই সাজা স্থগিত চেয়ে তার করা আবেদনে নির্বাচনে অংশ নেবার অনুমতি দেয় হাইকোর্ট। দণ্ডপ্রাপ্তদের নির্বাচন করার আদেশ স্থগিত চেয়ে শনিবার সকালেই চেম্বার আদালতে যায় রাষ্ট্রপক্ষ। হাইকোর্টের আদেশ স্থগিত করে বিষয়টি পূর্ণাঙ্গ শুনানির জন্য আপিল বিভাগে পাঠিয়েছেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আপনারা জানেন যে আগামীকালকে বাসাই রয়েছে, এত সত্ত্বেও তারা এটাকে একদিনে রেস্টে করে দিয়েছে। এর আগেও আমানুল্লাহ আমান সহ 5 বিএনপি নেতা সাজা স্থগিতের আবেদন করলে তা খারিজ করে দেন হাইকোর্ট। দণ্ডিতরা শেষ পর্যন্ত নির্বাচনের অযোগ্যই থাকলে কপাল পূর্বে অনেক হেভিওয়েট প্রার্থীর। এই ক্ষেত্রে একটা ব্যতিক্রম অবস্থা মনে হচ্ছে, অ্যাটর্নি জেনারেল আর দুদক একাকার হয়ে এমন একটা অবস্থার পরিবেশ সৃষ্টি করেছে যে বন্ধের দিনে আদালত বসিয়ে আজকে সেখানে এসে আমরা জানতাম না। এই সমস্ত কথাগুলো শোভা পায় না, তার কারণ পঞ্চম সংশোধনীর রায়ে খায়রুল হক সাহেব যখন রায় দিয়েছিলেন তারা বিচারপতির বাসায় গিয়ে রাত্র 2টার সময় স্টে অর্ডার নিয়েছিল, আর আমি এই অর্ডারটার বিরুদ্ধে আপিল বিভাগে যাওয়ার কারণ হলো 2 রকম রায় হয়ে যাচ্ছে। রোববার মনোনয়ন প্রত্যাশীদের প্রার্থিতা বাছাইয়ের দিন ধার্য থাকলেও দ্রুতই দণ্ডিতদের বিষয়ে আপিল বিভাগের সিদ্ধান্ত জানা যাবে এমন প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের। সকাল 9টায় মেনশন করব আপিল বিভাগে। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। 10টার ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারবে কি না এমন শঙ্কা দূর করতে নির্বাচন কমিশন সব ধরনের ব্যবস্থা নিয়েছে। কেন্দ্রের ভিতরে ও বাইরে অনিয়মের কোনো ঘটনা ঘটলে
তাৎক্ষণিক ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। শনিবার নির্বাচন কমিশনে এক প্রশিক্ষণ অনুষ্ঠানে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম এসব কথা বলেন। এদিকে বিএনপির একটি প্রতিনিধি দল ইসির সঙ্গে দেখা করে গণগ্রেফতার বন্ধ, প্রশাসনের রদবদলের দাবি জানান। বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে। নির্বাচন কমিশন ভবনে 9 জেলার 400 সরকারি কর্মকর্তাকে নির্বাচন উপলক্ষে প্রশিক্ষণ দিচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম ভোটের দিন কর্মকর্তাদের নির্ভয়ে দায়িত্ব পালনের নির্দেশ দেন। যদি আপনারা কাউকে জোর করে বাইর না করে দিয়ে তাদের এজেন্টগুলোকে ঠিক মতো রাখেন, তারা যদি আপনাদের সহায়তা করে, তাহলে কোনো ক্রমেই আরেকজনের ভোট অন্য আরেকজন দিতে পারবে না। এদিন বেলা 11টার দিকে মহাসচিব রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বে জাতীয় পার্টির প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাপা মহাসচিব বলেন, নির্বাচনে অংশগ্রহণ নিয়ে কোনো ধূম্রজাল নেই। আমরা কাজ করছি এবং সমস্ত এলাকায় অফিস নেওয়া হয়েছে, এখানে কোনো সন্দেহের কোনো অবকাশ নেই। নির্বাচন প্রস্তুতি চলছে, মাননীয় চেয়ারম্যান নির্বাচন পরিচালনা করছেন এবং তিনিও সময় সুযোগ মতো মানুষের কাছে যাবেন। বিকেলে ব্যারিস্টার মওদুদ আহমেদের নেতৃত্বে 7 সদস্যের বিএনপির প্রতিনিধি দল ইসির সঙ্গে বৈঠক করে। লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে গণগ্রেপ্তার বন্ধ ও প্রশাসনের রদবদল করার কথা বলে বিএনপি। লেভেল প্লেইং ফিল্ড কোনোদিন মানে এই এই অবস্থায় কোনোদিন অর্জন করা সম্ভবপর হবে না। যে গণগ্রেপ্তার, এই যে এখন অভিযান চালানো এবং রাতের বেলায় প্রত্যেক বাড়িতে বাড়িতে যাওয়া, এইটা যদি তারা বন্ধ করতে পারতেন তাহলে হয়তো কিছুটা পরিবেশ আমাদের জন্য সুবিধাজনক হতো। মওদুদ আহমদ আরো জানান, নির্বাচন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশ্বাস দিয়েছে। হাসান পারভেজ, News24, ঢাকা। এবারে বিজয়ের মাসের আয়োজন, লক্ষ্য প্রাণের বিনিময়ে। বীর প্রতীক তারামুন বিবির লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শনিবার দুপুর 12:30টার দিকে তার বাড়ি থেকে লাশ নিয়ে আসা হয় উপজেলা পরিষদ মাঠে। সেখানে বেলা 2টায় তাকে রাজীবপুর থানার একদল পুলিশ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নেতৃত্বে গার্ড অফ অনার দেয়া হয়। এরপর তার মরদেহ পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা সংগঠন সহ বিভিন্ন সংগঠন। পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এ সময় সর্বস্তরের মানুষ সেখানে উপস্থিত ছিলেন। শুক্রবার রাত 1:30টার দিকে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার শঙ্কর মাধবপুর গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 62 বছর। বীর প্রতীক তারামন বিবি দীর্ঘদিন ধরে ফুসফুস, ডায়াবেটিস ও শ্বাস কষ্টজনিত রোগে ভুগছিলেন। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির 21তম বর্ষপূর্তি আজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম মেয়াদকালে 1997 সালের 2রা ডিসেম্বর সরকার এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে এই চুক্তির স্বাক্ষরিত হয়। এই চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে 3 পার্বত্য জেলার রক্তক্ষয়ী সংঘর্ষের অবসান ঘটে। শান্তি চুক্তির বর্ষপূর্তি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণীতে পার্বত্য জেলাসমূহের জনগণ ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, তৃতীয় পক্ষের মধ্যস্থতা ছাড়াই শান্তিপূর্ণভাবে স্বাক্ষরিত এই চুক্তি বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে সারা বিশ্বে এটি একটি অন্যতম দৃষ্টান্ত। তাই দলমত নির্বিশেষে সবাইকে পার্বত্য জেলাসমূহের উন্নয়নে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে বলেন, চুক্তি অনুযায়ী এই অঞ্চলের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে তাঁর সরকার। এছাড়া ভূমি বিষয়ক বিরোধ নিষ্পত্তিরও উদ্যোগ নেওয়া হয়েছে বলে বাণীতে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আজ 2 ডিসেম্বর, বিজয়ের মাসের দ্বিতীয় দিন। বাঙালির ইতিহাসের শ্রেষ্ঠ ঘটনা মুক্তিযুদ্ধের বিজয় হয়েছিল 1971 সালের ডিসেম্বর মাসে। 71-এ ডিসেম্বরের মুক্তিযোদ্ধাদের প্রতিরোধে যুদ্ধ প্রবল আকার ধারণ করে।
দেশের সব স্থান থেকে ভেসে আসতে থাকে পাক হানাদারদের পরাজয় সংবাদ। একাত্তরের আজকের দিনে মুক্তিযোদ্ধারা নরসিংদীর ঘোড়াশালে প্রবল আক্রমণ চালিয়ে 27 জন পাকিস্তানি সেনাকে হত্যা করেন। মুক্তিবাহিনী তাদের অবস্থান সুদৃঢ় করে তিন দিক থেকে শত্রুকে আক্রমণ করলে পাকিস্তানিরা আজমপুর রেলওয়ে স্টেশন ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। চট্টগ্রামে মুক্তিবাহিনীর গেরিলায় ফটিকছড়ি, রাউজান ও আনোয়ারার অধিকাংশ স্থান শত্রুমুক্ত করেন। এদিন পাকিস্তান পিপলস পার্টি ও পাকিস্তান জামায়াতে ইসলামীর পূর্ব পাকিস্তান শাখার নেতৃবৃন্দ পাকিস্তানের অখণ্ডতা রক্ষার লক্ষ্যে অবিলম্বে পশ্চিম পাকিস্তান সীমান্ত থেকে ভারত আক্রমণ করার জন্য প্রেসিডেন্ট ইয়াহিয়ার প্রতি আবেদন জানান। নিউজ 24 সংবাদ থেকে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর আরো একবার স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের অবাধ ও নিরপেক্ষ পরিবেশ নেই বলে মনে করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। দুপুরে রাজধানীর পুরানা পল্টনের মুক্তিভবনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন 2018-এর নির্বাচনী ইশতেহার ঘোষণা উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। তিনি বলেন, অংশগ্রহণমূলক নির্বাচন আর অবাধ নিরপেক্ষ নির্বাচন এক নয়। বলেন, আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন, আবার বর্জনও করতে পারেন। নির্বাচিত হলে মুক্তিযুদ্ধের মূল চেতনার ধারায় বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ঘোষণা দেন মুজাহিদুল ইসলাম সেলিম। নির্বাচনকে সামনে রেখে কমিউনিস্ট পার্টির ইশতেহারে স্লোগান, ভীষণ মুক্তিযুদ্ধ একাত্তর বাস্তবায়নে কাস্তে মার্কায় ভোট দিন। সংবিধান, রাষ্ট্রীয় ব্যবস্থা, রাজনীতি সংস্কার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল সহ মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত সহ 30 দফা দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি রয়েছে দলটির ইশতেহারে। একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে চট্টগ্রাম আওয়ামী লীগের প্রার্থীরা। দৃশ্যমান কিছু উন্নয়নকে পুঁজি করে জনগণের রায় প্রত্যাশা করছেন তারা। আর বিএনপির শিবিরে এখনও অভিযোগের পাহাড়। সব দাবি ঝেড়ে ফেলে এখন কোনো মতে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে চান তারা। অন্যদিকে শরিক দলগুলো জোট প্রধানদের পক্ষেই সুর মিলিয়ে নির্বাচনী বৈতরি পার হতে চাইছেন। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, খালেদা জিয়ার মুক্তিসহ নানান দাবিতে বছর জুড়েই সক্রিয় ছিল বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট। কিন্তু শেষ পর্যন্ত একটি দাবিও আদায় হয়নি তাদের। বছর শেষে জাতীয় ঐক্যফ্রন্টকে সঙ্গে নিয়ে নির্বাচনী ট্রেনে উঠেছে বিএনপি। এখন শুধুই লেভেল প্লেয়িং ফিল্ড চান তারা। গাইবি মামলা হচ্ছে, আমাদের নেতারা গ্রেপ্তার হচ্ছে, পুলিশ প্রশাসন অত্যন্ত অ্যাগ্রেসিভ ভূমিকা পালন করতেছে। এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন সহ আরও কয়েকজন মামলার জটিলতায় আটকে গেলেও মীর নাসির জানান, উচ্চ আদালতের অর্ডারে এখন নেই কোনো জটিলতা। টিল ডিসপোজাল অব দ্য আপিল আমার সেই সেন্টেন্স অ্যান্ড কনভিকশন অর্ডার সাসপেন্ড করে রেখেছে, অর্থাৎ আমার ব্যাপারে আইনগত কোনো বাধা নেই। বিপরীতে দিন দিন আত্মবিশ্বাসী হয়ে উঠছে আওয়ামী লীগের প্রার্থীরা। দৃশ্যমান বেশ কিছু উন্নয়ন প্রকল্পকে সঙ্গী করে নির্বাচনী বৈতরি পার হতে চান তারা। পটিয়াটা সন্ত্রাসের জনপদ ছিল, সেই সন্ত্রাসের জনপদ এখন শান্তির জনপদ হয়েছে। অদৃশ্য বস্তু দেখলে মানুষ ভোট দিত না, এখন দৃশ্যমান দেখে মানুষ মাননীয় প্রধানমন্ত্রীকে, স্বাধীনতা পক্ষের শক্তি, নৌকা মার্কা রায় দিবে, সেটা আমার বিশ্বাস। রাজনীতির এই জটিল পথ পাড়ি দিতে বড় দুই দলই সঙ্গে নিয়েছেন ছোট ছোট কিছু দলের বড় বড় নেতাদের। নিজ নিজ অবস্থান থেকে তারাও জোটের পক্ষেই প্রচারণা চালাচ্ছেন। আওয়ামী লীগ এবং জোটের অন্যান্য দলসমূহ ঐক্যবদ্ধ, মামলা হামলা হতেই থাকবে বলে আমার দৃঢ় বিশ্বাস। কারণ সরকার তার ওয়াদা রাখবে না, নির্বাচন কমিশন তার কাজ করতে পারবেন না নিরপেক্ষভাবে। বিশ্লেষকরা বলছেন, সরকার দলীয় জোটের প্রার্থীদের অতি আত্মবিশ্বাসী বক্তব্য আর বিরোধী জোটের শুধুই অভিযোগে হতাশ হচ্ছেন সাধারণ ভোটাররা। এই অবস্থার উত্তরণে নির্বাচন কমিশনের উচিত যত দ্রুত সম্ভব দৃশ্যমান একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা। হবিগঞ্জ এক আসনে প্রার্থী নিয়ে চরম বিপাকে মহাজোট ও ঐক্যফ্রন্ট।
দুই জোটের একাধিক প্রার্থীর দ্বন্দ্বে সরগরম নির্বাচনী এলাকা। গণফোরামের আলোচিত প্রার্থী ডক্টর রেজা কিবরিয়ার বিপরীতে মনোনয়ন দাখিল করেছেন বিএনপি প্রার্থী সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া। অন্যদিকে মহাজোটের প্রধান শরিক আওয়ামী লীগ ও জাতীয় পার্টিরও রয়েছে পাল্টাপাল্টি প্রার্থী। আবার দলীয় মনোনয়ন না পেয়ে অনেকেই বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। শ্রীকান্ত গোপের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। নবীগঞ্জ ও বাহুবল উপজেলা নিয়ে সংসদীয় আসন হবিগঞ্জ এক। এই আসনে মোট ভোটার সংখ্যা 3,65,018 জন। হবিগঞ্জ এক আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দাখিল করেছেন শাহ নেওয়াম মিলাদ গাজী। জাতীয় পার্টি থেকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিককে। অন্যদিকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী ও জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। আগামী এই 30 ডিসেম্বর নির্বাচনে আমরা আমাদের নেতাকর্মী, প্রতিটি নেতাকর্মী, আওয়ামী লীগ পরিবার, দেশবাসী, নবীগঞ্জ বহুলবাসীকে ইনশাল্লাহ আমরা নৌকাকে জয়যুক্ত করবো। এখানে নৌকা আসছে, লাঙ্গল আসছে, সেই বিবেচনা করে আমার দলীয় নেতাকর্মী এবং এই এলাকার মানুষের চাপের কারণে আমি স্বতন্ত্র প্রার্থী হতে বাধ্য হয়েছি। গণফোরামের ব্যানারে মনোনয়ন দাখিল করেছেন আলোচিত প্রার্থী ডক্টর রেজা কিবরিয়া, আর বিএনপি থেকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়াকে। শতভাগ নিশ্চিত হয়ে বিএনপির দলীয় মনোনয়ন দাখিল করেছেন বলে জানান শেখ সুজাত। মানুষ আমাকে এবং দানেশীকে ভোট দিতে চায়, এখানে অন্য কেউ দানেশীকে আসলে ভোট নিতে পারবে। তারণের অহংকার জননেতা তারেক সাহেবের গ্রিন সিগন্যাল নিয়েই কিন্তু জননেতা শেখ সুজাত সাহেব নমিনেশন দাখিল করছেন। হবিগঞ্জ এক আসনে সংসদ সদস্য হতে বিভিন্ন দলের 12 জন মনোনয়ন জমা দিয়েছেন। তবে শেষ মুহূর্তে কে হচ্ছেন মহাজোট ও ঐক্যফ্রন্টের একক প্রার্থী তা জানতে অপেক্ষা করতে হবে 9 ডিসেম্বর পর্যন্ত। এবারে একাদশ সংসদ নির্বাচন নিয়ে আমাদের বিশেষ আয়োজন মিনিস্টার স্মার্ট টিভির সৌজন্যে জাতীয় নির্বাচন 2018। কুমিল্লার 11টি আসনের বিপরীতে বিভিন্ন রাজনৈতিক দলের 135 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। কুমিল্লার 2 ও 8 আসন ছাড়া সবগুলোই রয়েছে আওয়ামী লীগের দখলে। সবগুলো আসনে আওয়ামী লীগের একক প্রার্থী থাকলেও বেশ কিছু আসনে বিএনপির রয়েছে একাধিক প্রার্থী। তবে একাধিক প্রার্থী তার সমন্বয় ঘটিয়ে দলটি চায় চূড়ান্ত বিজয় পেতে। কুমিল্লা থেকে হুমায়ুন কবির জীবনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার 11টি আসনে বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোট 135 জন মনোনয়নপত্র দাখিল করেছেন। সবকটি আসনে একক প্রার্থীকে দলীয় মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। 9টি আসনে আগে থেকেই দখল থাকলেও সব আসনেই জয়ের লক্ষ্য দলটির প্রার্থীদের। এত উন্নয়ন, তার এত অবদান, এত অগ্রগতি, বিশ্বের মানুষ আজকে আমার নেত্রীকে প্রশংসা করে। আমরা বিশ্বাস করি এই দেশের মানুষ আমরা যা করেছি তারা আমাদের কাজের সাথে সম্পৃক্ত থাকবেন এবং তারা আমাদেরকে অবশ্যই আমাদের লক্ষ্যমাত্রা পৌঁছাতে সাহায্য করবেন। বিভিন্ন আসনে একাধিক প্রার্থী রয়েছে বিএনপিরও, তবে একাধিক প্রার্থী তার সমন্বয় ঘটিয়ে দলটি চায় চূড়ান্ত বিজয় পেতে। আমি মানুষের পাশে থাকব, মানুষের সেবক হিসেবে ইনশাআল্লাহ কাজ করব। সমস্ত ভয়ভীতিকে উপেক্ষা করে 30 তারিখে আপনারা ভোটার কেন্দ্রে এসে ভোট দেবেন, জয় ইনশাআল্লাহ, জয় আমাদের নিশ্চিত। কুমিল্লার 11টি আসনে 17টি উপজেলায় মোট 38,71,730 জন ভোটার রয়েছেন। নিউজ 24 সংবাদ থেকে নিচ্ছে আরো একটা বিরতি, ফিরছি একটু পর। বিরতির পর আরো একবার স্বাগত নিউজ 24 সংবাদে। এবারে আমাদের বিশেষ আয়োজন অল টাইম ফ্যামিলি কেক ভোটের লড়াই। তিন দশক ধরে আওয়ামী লীগের দখলে বাগেরহাট 3 আসন।
রামপার মোংলা নিয়ে গঠিত এই আসনে বরাবরই জামাত প্রার্থী পরাজিত হওয়ায় এবার বিএনপির নিজস্ব প্রার্থী চান দলের নেতাকর্মী ও সমর্থকরা। জামাতকে ধানের শীষ না দিয়ে বিএনপি প্রার্থীকে দিলে আসনটিতে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে বলে মনে করছেন সাধারণ ভোটাররাও। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলা বাগেরহাটের গুরুত্বপূর্ণ সংসদীয় আসন বাগেরহাট ৩, বিশেষ করে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র, মোংলা সমুদ্র বন্দর এবং বন্দর ঘিরে গড়ে ওঠা বিভিন্ন শিল্প কলকারখানার কারণেই এর বিশেষ গুরুত্ব রয়েছে। ১৯৯১ সালের পর থেকেই টানা তিন দশক ধরে এই আসনটি আওয়ামী লীগের দখলে। প্রতিপক্ষ জামাতকে হারিয়ে বারবারই বিজয়ী হয়েছে আওয়ামী লীগ। তবে বারবার পরাজয় সত্ত্বেও আসন্ন নির্বাচনে এবারও এই আসনটিতে জামাত নেতাকে ধানের শীষের টিকিট দেওয়ায় মনোক্ষুণ্ণ বিএনপির স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা। বিজদলীয় ঐক্যজোট বারবার এখান থেকে জামাতের ক্যান্ডিডেট দিয়েছে, বামার বারবার পরাজিত হয়েছে। যদি একজন বিএনপির প্রার্থী হয়, ধানের শীষের প্রার্থী হয়, তাহলে এখান থেকে জয়লাভ করা অত্যন্ত সম্ভব। দল থেকে মনোনয়ন পাওয়া বিএনপি নেতার মুখেও একই কথা। জামাতের প্রার্থী নির্বাচন করছে আমাদের জোট থেকে, তো খালেক সাহেবের মতো প্রার্থীর সঙ্গে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে কম্পিটিশনে তারা আগাতে পারছে না, এখানে একটা ওনার প্রভাব আছে। তার জন্য মনে করেন জামাত কিন্তু এখানে সুবিধা করতে পারছে না। ইভেন কি আওয়ামী লীগের কিছু লোকও চাচ্ছে যারা যে জামাত আসুক, কারণ তাদের জন্য ইজি কম্পিটিশন হবে। তবে এই বিএনপি নেতাকে ছাড় দিতে রাজি না বিএনপি থেকে মনোনয়ন পাওয়া জামাত নেতা। যদি মানুষ ভোট কেন্দ্রে যেতে পারে, ভোট দিতে পারে, নির্বিঘ্নে যেতে পারে, তাহলে অবশ্যই আমাদের প্রস্তুতি আছে, আমরা বিজয় লাভ করব। মনোনয়ন পাওয়া নিয়ে বিএনপি জামাতের মধ্যে যখন এই দর কষাকষি, তখন প্রতিপক্ষ যেই হোক জয়ের ব্যাপারে আশাবাদী আওয়ামী লীগ। আমরা সবসময় সাধারণ মানুষের অতিরিক্ত খেয়াল রেখে এসেছি, তাদের পাশে তাদের সুখে দুঃখে থাকার চেষ্টা করে এসেছি। সেই কারণে পরাজয়ের চিন্তা করার মতো কোনো সুযোগ আমাদের নেই। এর আগে এই আসনে তিনবার এমপি হয়েছেন খুলনা সিটি কর্পোরেশন মেয়র তালুকদার আব্দুল খালেক। ২০০৮ সালে আসনটিতে তার স্ত্রী তালুকদার হাবিবুন নাহার প্রথমবারের মতো নির্বাচিত হন। দ্বিতীয়বারের মতো নৌকার টিকিট পেলেন তিনি। লাকমিনা জেসমিন সোমা, নিউজ ২৪, বাগেরহাট। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। রোববারও আয়কর রিটার্ন গ্রহণ করবে জাতীয় রাজস্ব বোর্ডের কর অফিসগুলো। কয়েক বছর আগ পর্যন্ত রিটার্ন জমা দেওয়ার জন্য নির্ধারিত সময় ছিল ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত, কিন্তু প্রতিবছর এই সময় একাধিকবার বৃদ্ধি করা হতো। তাই দুই বছর আগে এই সময়সীমা বৃদ্ধির আর সুযোগ না দিয়ে প্রতিবছর ৩০ নভেম্বর পর্যন্ত রিটার্ন জমার বাধ্যবাধকতা চালু করা হয়। কিন্তু এবার সাপ্তাহিক ছুটির কারণে যৌক্তিক কারণ দেখিয়ে সময় বৃদ্ধি, করের সুদ ও বিলম্ব ফি দিয়ে নির্ধারিত সময়ের পরেও রিটার্ন জমার ব্যবস্থা রাখা হয়েছে। এবারে নিউজ ২৪ আন্তর্জাতিক প্রসঙ্গ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ ডাব্লিউ বুশ আর নেই। যুক্তরাষ্ট্রের সময় শুক্রবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন তার ছেলে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ। ৯৪ বছর বয়সে হিউস্টন অঙ্গরাজ্যে তিনি মৃত্যুবরণ করেন। বিস্তারিত নাহিদ জিহানের ডেস্ক রিপোর্টে। মার্কিন সিনেটরের ছেলে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে খ্যাতি পাওয়া জঙ্গি বিমানের পাইলট ছিলেন এইচ ডাব্লিউ বুশ। ১৯৮০ সালে প্রেসিডেন্ট প্রার্থী হতে না পারলেও দুই মেয়াদে তিনি রোনাল্ড রিগানের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৮ সালে ডেমোক্রেট প্রার্থী মাইকেল ডুকাকেসকে হারিয়ে যুক্তরাষ্ট্রের ৪১তম প্রেসিডেন্ট নির্বাচিত হন। ১৮৩৬ সালের পর মার্কিন ইতিহাসে দায়িত্ব পালনরত ভাইস প্রেসিডেন্ট হিসেবে বুশই প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন। ১৯৬৪ সালে রিপাবলিকান পার্টিতে যোগ দেওয়ার আগে তিনি ছিলেন টেক্সাসের একজন তেল ব্যবসায়ী। তিনি একমাত্র মার্কিন প্রেসিডেন্ট যার ছেলে জর্জ ডব্লিউ বুশ দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন। রুশ মার্কিন শীতল যুদ্ধের শেষ সময়ে যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দেন বুশ সিনিয়র। তার শাসনামলেই প্রথম উপসাগরীয় যুদ্ধ হয়। ওই যুদ্ধে কুয়েত থেকে ইরাকি সেনাদের হটিয়ে দেয় মার্কিন সেনাবাহিনী।
তার নির্দেশেই পানামা দখল করেছিল যুক্তরাষ্ট্র। 1992 সালে ডেমোক্রেট প্রার্থী বিল ক্লিনটনের কাছে পরাজিত হয়ে 10 বছর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন শেষ করেন HW বুশ। পার্কিনসন রোগের আক্রান্ত হওয়ার পর অনেকটা নিভৃতেই জীবনযাপন করছিলেন। চলতি বছরের 17 এপ্রিল 92 বছর বয়সে স্ত্রী বারবারা বুশের মৃত্যু হয়। স্ত্রীর শেষকৃত্যের আগে তাকে হুইলচেয়ারে শেষবার দেখা গিয়েছিল। বর্ষিয়ান মার্কিন এই রাজনীতিবিদের মৃত্যুতে শোক জানিয়েছেন রিপাবলিকান ও ডেমোক্রেটিক দলের নেতা, সাবেক রাষ্ট্রনায়ক সহ যুক্তরাষ্ট্রের সর্বস্তরের জনগণ। নাহিদ জিহান, News24। অর্থনৈতিক সম্মেলন G20 অন্তর্ভুক্ত দেশগুলোর সদস্যদের মাঝে কৌতূহল সৃষ্টিকারী চরিত্র সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ বিন সালমান। সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের সংশ্লিষ্টতা নিয়ে চাপের মুখে থাকা এই যুবরাজের সঙ্গে সম্মেলনে আসার আগে অনেকেই সাক্ষাৎ করার আগ্রহ প্রকাশ করেছেন। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ জিহান। নানা কারণে আলোচিত ও সমালোচিত বর্তমান সৌদি আরবের ক্ষমতার মসনদে থাকা যুবরাজ মোহাম্মদ বিন সালমান, সম্প্রতি সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডে তার সংশ্লিষ্টতার প্রশ্নে তৈরি হয়েছে ধূম্রজাল, আর এ কারণে মিডিয়া সহ বিশ্ব নেতাদের কাছেও তিনি হয়ে উঠেছেন কৌতূহলের কারণ। এবারই প্রথমবারের মতো G20 সম্মেলনে অংশগ্রহণ করলেন প্রিন্স সালমান। তবে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে গ্রুপ ছবি তোলার সময় তাকে দেখা গেছে সবার থেকে দূরে লাইনের শেষ প্রান্তে। অথচ গেল বছরই তার বাবা বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ দাঁড়িয়েছিলেন সবার সামনে এবং মাঝখানে। প্রিন্স সালমানের সঙ্গে বেশ হৃদ্যতাপূর্ণ সাক্ষাতে দেখা যায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। অধিবেশনে আসন গ্রহণের সময় দুই নেতাকে বেশ হাস্যোজ্জ্বল দেখা যায়। প্রিন্স সালমানের সঙ্গে শুক্রবার বৈঠক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৈঠকে শি সৌদি আরবের অর্থনৈতিক বৈচিত্র্য ও প্রিন্স সালমানের উন্নয়নের নতুন নীতির প্রশংসা করেন। এছাড়াও ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে সঙ্গে বৈঠকে প্রিন্স সালমান খাশোগি হত্যাকাণ্ডের দ্রুত সুরাহার আশ্বাস দেন। নাহিদ জিহান, News24। এদিকে G20 সম্মেলনের প্রথম দিনের অধিবেশন শেষে কয়েকটি দেশের নেতা এরই মধ্যে তাদের দ্বিপক্ষীয় বৈঠক সেরেছেন। বাণিজ্য নীতি নিয়ে সংকটে থাকা চীন সংকট নিরসনে ভারত, রাশিয়া, সৌদি আরব, তুরস্ক, জাপানের সঙ্গে বৈঠক করেছে। তবে দুই প্রতিপক্ষ ট্রাম্প ও শি জিনপিং এখনও মুখোমুখি হননি। নাহিদ জিহানের আরও একটি ডেস্ক রিপোর্ট। আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে আয়োজিত 13তম G20 সম্মেলনে যোগ দিয়েছেন বিশ্বের অর্থনৈতিক স্বয়ংসম্পন্ন 19টি দেশের প্রভাবশালী রাষ্ট্রনায়করা। দুই দিনের সম্মেলনে দলগত ছবি তোলার পর সবাই অধিবেশন কক্ষে মিলিত হন। অধিবেশন শেষে বেশ কটি দেশের নেতাকর্মীরা নিজেদের মধ্যে পার্শ্ব বৈঠকে মিলিত হন। এর মধ্যে চলমান বাণিজ্য সংকট নিরসনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সারাদিনে বেশ কটি দেশের রাষ্ট্রনায়কের সঙ্গে বৈঠক করেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, জাপানের শিনজো অ্যাবে, সৌদি আরবের মোহাম্মদ বিন সালমান ছাড়াও চীনের জন্য উল্লেখযোগ্য বৈঠকটি ছিল ভারতের নরেন্দ্র মোদী ও রাশিয়ার ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক। ত্রিদেশীয় এই বৈঠকের পর পুতিনের সঙ্গে আবারও একান্ত সাক্ষাৎ করেন শি। এছাড়া ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে সিরিয়া ও ইউক্রেন সংকট নিয়ে আলোচনা করেন। ম্যাক্রোর প্রশ্নের জবাবে পুতিন জানান, ইউক্রেনের জাহাজটি অবৈধভাবে রাশিয়া সীমান্তে আসাতেই রুশ নৌবাহিনী এই পদক্ষেপ নিয়েছে। দিন শেষে আর্জেন্টিনার ঐতিহাসিক কোলন থিয়েটারে প্রেসিডেন্ট মৌরিসিও ম্যাক্রি সম্মেলন উপলক্ষে তার দেশে আসা অতিথিদের সম্মানে এক নৈশভোজের আয়োজন করেন। বিমানের ত্রুটির কারণে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে না পারলেও রাতের অনুষ্ঠানে যোগ দেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। সম্মেলনে অংশগ্রহণকারী রাষ্ট্রনায়কদের পরিবারের সদস্যরাও এই নৈশভোজে যোগ দেন। নাহিদ জিহান, News24। News24 সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। টঙ্গীতে তবলিগ জামাতের দুই গ্রুপের সংঘর্ষ, নিহত এক, নির্বাচনের আগে ইজতেমা ময়দানে সমাবেশ নিষিদ্ধ করেছে সরকার। নির্বাচনের পরিবেশ তৈরি না হলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি ঐক্যফ্রন্টের, নাশকতার চেষ্টা হলে প্রতিরোধ করবে জনতা, বলছে আওয়ামী লীগ। ভোটকেন্দ্রে নির্ভয়ে যাওয়ার ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন, কেন্দ্রের ভেতরে বাইরে কোনো অনিয়ম হলে তাৎক্ষণিক ব্যবস্থা। দণ্ডিত ব্যক্তির সাজা স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত, আপিল বিভাগে শুনানি আজ।
এবং মাহমুদুল্লাহ রিয়াদের সেঞ্চুরিতে বাংলাদেশের রানের পাহাড়, ফলো অন এড়াতে আজ লড়াই ওয়েস্ট ইন্ডিজের। এই ছিল এখনকার নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকায় সবাইকে ধন্যবাদ।